বাড়ির পাশে কদম গাছে বসে কত টিয়া, আমার মনে কষ্ট দিয়া কারে করলা বিয়া বন্ধু রে। প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, দেশ এবং দেশের বাইরে আমিও ভালো আছি। আজকে আমি একটা গান বলবো, যে গানটা আমার প্রবাসী আপু আমার মানে আমার কণ্ঠে শুনতে চাইছে। আমি বলছি গানটা, মানে সে হয়তো পায় নাই গানটা, যার কারণে গানটা অনেক রিকোয়েস্ট করছে এই চ্যানেলে গাওয়ার জন্য। তো ওই আপুর জন্য এই গানটা গাওয়া কয়েকজন লোক রিকোয়েস্ট করছে, চেষ্টা করবো সেই গানটাই আপনাদের মাঝে আমি গাওয়ার জন্য। গানটা অনেক আগে আমি গাইছিলাম, জানি না কীরকম গাইতে পারবো, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং ওই আপুকে বলতেছি, আপনার অনুরোধের জন্য এই গানটা গাচ্ছি, আশা করি আপনি গানটা অবশ্যই শুনবেন, এবার আপনার ভালো লাগবে শুনে। আরও দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের যদি কোনো রকম গানের অনুরোধ থাকে আমার কাছে বা আমার কণ্ঠে শোনার জন্য, যদি ছোটো ভাই মনে করে বা কাছের বন্ধু মনে করে যদি অনুরোধ থাকে আপনারা অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের যে কোনো কাহিনী বা গানের মাধ্যমে আমি তুলে ধরার জন্য। যদি কোনো গানও আপনাদের অনেক ভালো লাগে সেই গানটা অবশ্যই জানাবেন, অবশ্যই আমরা চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। কি অপরাধ পাইয়া রে বন্ধু সাইরা গেলাম রে, তোমার লাইগা পরাণ কান্দে মন বসে না গরে বন্ধু রে। কি অপরাধ পাইয়া রে বন্ধু সাইরা গেলাম রে, তোমার লাইগা পরাণ কান্দে মন বসে না গরে বন্ধু রে। কত কথা কইতাম দুইজন বৈশা পুকুর গাটে, সেই সব কথা পড়লে মনে চোখের পানি জরে বন্ধু রে। কত কথা খইতাব দুইজন বৈশা পুকুর ঘাটে, সেই সব কথা পড়লে মনে চোখের পানি জরে বন্ধু রে। বাড়ির পাশে কদম গাছে বসে কত টিয়া, আমার মনে কষ্ট দিয়া কারে করলা বিয়া বন্ধু রে। বাড়ির পাশে কদম গাছে বসে কত টিয়া, আমার মনে কষ্ট দিয়া কারে করলা বিয়া বন্ধু রে। তুমি এখন সুখে আছো স্বামীর সোহাগ নিয়া, আমার বুকে আগাদ দিয়া কেমন রইলা বুইলা বন্ধু রে। কি অপরাধ পাইয়া রে বন্ধু সাইরা গেলাম রে, তোমার লাইগা পরাণ কান্দে মন বসে না গরে বন্ধু রে। আসলে দর্শক আমার গানটা কীরকম হয়েছে জানি না, যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং এই গানটা আমি গাইছি প্রবাসী কয়েকটা ভাই এবং কয়েকটা আপু রিকোয়েস্ট করছে, আমি গানটা গাইছিলাম অনেক আগে, এই গানটা মনে হয় তারা শোনে নাই, কারণ অনেক একটা ছোটো চ্যানেলে গাইছিলাম, যার কারণে হয়তো মানুষের মধ্যে ওইভাবে প্রকাশ পায়নি। গানটা অনেক ভালো গান, আমি যার কারণে নতুনভাবে গাইলাম। এই গানটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন, কারণ এই চ্যানেলে অনেক অনেক গান আমার গান দর্শকের অন্যদের গান আমি গাবো এবং গাইছি, যে গানগুলো নেক্সট
নেক্সট এই চ্যানেলে ছাড়া হবে, আশা করি গানগুলো ভালো হবে। এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।